অভিব্যক্তি প্রকাশের জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি। নেতৃত্ব বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ যুব সংগঠন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী জনাব রীতা জেসমিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় যুব দিবস 2022 এই মহতি অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানে সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মঞ্চে উপবিষ্ট আছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, যুব ও উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যুব সংগঠক হিসেবে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয় আমি সর্বশক্তিমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আমার এলাকার বেকার কর্মহীন যুবদের কর্মসংস্থান ও উন্নয়নের অবদান রাখার প্রয়াসে 1990 সালে প্রতিষ্ঠিত আবিষ্কার যুব সংগঠনের সাথে আমি 2002 সালে সম্পৃক্ত হই। আমি 20 বছর যাবৎ নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। জাতীয় যুব পুরস্কার প্রাপ্তি আমার উপর অর্পিত দায়িত্ব বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আমি আমার মেধা, শ্রম, ভালোবাসা দিয়ে বাকি জীবন যুব সমাজের উন্নয়নে কাজ করে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে আমাদের সকলের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করব। আজকের দিনে এটাই আমার দৃঢ় অঙ্গীকার। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী সহ অতিথিবৃন্দকে সশস্ত্র সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন। জয় হোক যুবদের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।